Assalamu alaikum, dear students and guardians. I hope you are well by the grace of Allah. Because of COVID-19, we are not taking regular class. So, for the benefit of the students, we arranged an online class. This is Mahfuz Hussain, student teacher of Kumila Modern High School. I am taking a class of class 8. Let's start our class and give attention of this class. Okay, class camera, Ashtam Seni. Class 8. Ashtam Seni, Amra Aske English. English past paper Niyana Jarago. English. Past paper. Okay. আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে আমরা এখানে ইউনিট 3 থাকবে একটা ইম্পর্টেন্ট একটা লেসন এবং লেসনও থাকবে 3 ওকে আজকে আমরা ইউনিট 3 লেসন 3 নিয়ে আলোচনা করব হ্যাঁ সেক্ষেত্রে এখানে আমরা আলোচনা করতে পারি রিডিং টেস্ট সেটা হচ্ছে আমাদের আজকের যে টাইটেল লেসনটা টাইটেল হবে Hygiene. কি নিয়ে আলোচনা করব hygiene নিয়ে hygiene ঠিক আছে hygiene কি সেটা আমরা জানব what is hygiene hygiene যদি আমরা বাংলা অর্থ করি তাহলে সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি স্বাস্থ্য hygiene কি স্বাস্থ্যবিধি ওকে dear students আমি অর্থাৎ এখানে হাইজিন মিন স্বাস্থ্যবিধি আমরা বুঝতে পারছি যে হাইজিন অর্থ কি স্বাস্থ্যবিধি তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব হাইজিন হাইজিন নিয়ে তো ফার্স্ট উই নো দা মিনিংস অফ কিওয়ার্ডস কিওয়ার্ডস গুলো শব্দ অর্থ গুলো জানবো আমরা হ্যাঁ এখানে কিছু বই দেখবা তোমরা আমাদের যে ট্যাগবিট আছে ট্যাগবিটে কিছু কিওয়ার্ড আছে এখানে যেহেতু আমরা হাইজিন পরে বলেছি সেটা লাগবে না হাইজিনকে আমরা এটা যদি সিমিলার ওয়ার্ড বলি ক্লিনলিনেস স্যানিটেশন এগুলো হয় হ্যাঁ তারপর আসো গডলিনেস এখানে আমরা গডলিনেস থেকে শুরু করি ওকে গডলিনেস গডলিনেস হচ্ছে রিলিজিয়াসনেস অর ওবিডিয়েন্স অফ গড হ্যাঁ ডিভিশন টু গড অর্থাৎ খোদার প্রতি বা আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি আল্লাহর প্রতি কি ভালো এখানে আমরা বলতে পারি কি গডলিনেস অর্থ কি আল্লাহর প্রতি ভালোবাসা ঠিক আছে তারপর আসো আমরা সেখানে গেলাম নেক্সট ওয়ার্ড হচ্ছে আমরা অ্যাচিভ achieve অ্যাচিভ অর্জন করা ঠিক আছে অর্জন করা যদি এটা আমরা সিমিলার ওয়ার্ড লিখি তাহলে অ্যাটেন হয় কি হয় অ্যাটেন অথবা অ্যাকোয়ার্ড হয় ঠিক আছে তারপরে অ্যাচিভ অর্জন করা তারপর আসো আমরা স্পিরিচুয়ালি স্পিরিচুয়ালি হ্যাঁ স্পিরিচুয়ালি ইউ স্পিরিচুয়ালি আত্মিকভাবে মোরালিটি মোরালি হ্যাঁ আত্মিক স্পিরিচুয়ালি মিন্স কি আত্মিকভাবে অর্থাৎ আত্মার সাথে তারপর আসো সেখানে আমরা রিলিজিয়াসলি বলতে পারি সোল 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 সেটা হচ্ছে আত্মা আত্মার প্রশান্তি সেখানে আত্মা তাই সেটাকে আমরা যদি সিমিলার ওয়ার্ড লিখি তাহলে স্পিড লিখতে পারি অথবা ইসেন্স ঠিক আছে তাই সেখানে আমরা সোল আত্মা স্পিড অথবা আমরা ইসেন্স বলতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে নাও আমরা কিছু এখানে কোশ্চেন আছে সেখানে আমরা কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি যেমন আমরা টেক্সট বিটাতে যদি কোশ্চেন থাকে সেটা হোয়াট ক্যান বি হট বেড অফ জার্মস এমন জীবাণুর লালন ভূমি কী হতে পারে সেটা আমরা জানবো যেমন এখানে বলছে হোয়াট ক্যান বি হট বেড অফ জার্মস তোমরা দেখবা যে তোমাদের যদি শখগুলো থাকে অর্থাৎ মজাগুলো হ্যাঁ ময়লা পড়া থাকে দীর্ঘদিন সেখানে দেখবা যে অনেক সময় ছত্রাক জন্ম নেবে অর্থাৎ জার্মস ইয়ে হবে সেটা এখন হটবেডগুলো কি হাউ মেনি টাইমস শুড উই ওয়াশ অর
or brush our teeth a day. আমরা একদিন আমরা কতবার ব্রাশ করব আমাদের দাঁত দুটো তো সেটা আমরা জানবো what kind of water should we drink হ্যাঁ আমরা কি ধরনের পানি খাবো অর্থাৎ খেতে হবে যেমন আমরা যদি if we drink fonts water we are not safe for that's water not safe for us অর্থাৎ এখানে পুকুরের পানি আমাদের জন্য কি নিরাপদ না so we have to drink pure water হ্যাঁ টেবিল ওয়াটার এরকম তাই আমরা লেটস রিড দ্য প্যাসেজ আমরা প্যাসেজটা এখন পড়ব ওকে দ্য ওয়ার্ড হাইজিন মিন্স দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলভস ক্লিন এখানে স্বাস্থ্যবিধি বলতে কি বোঝা হোয়াট ইজ হাইজিন হাইজিন বলতে এখানে বলছে মিন্স দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলভস মানে হচ্ছে আমাদেরকে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতাকে বোঝায় হাইজিন But it also means to keep our home and workplaces clean. এটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্রটা আমাদের যেমন আমরা স্টুডেন্ট হ্যাঁ আমরা স্টুডেন্ট আমাদের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেসটা কোনটা স্কুল সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই থাকতে হবে কিপ হোম আমাদের বাড়িঘর লিভিং রুম সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ এটা আমাদের স্বাস্থ্যের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ওকে তারপর আসো হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস একটু আগে আমি বলছি এখানে গডলিনেস শব্দ বলতে কি বলছে আল্লাহর প্রতি ভালোবাসা তাহলে সেখানে বলছে যে আল্লাহর আমরা ইবাদত করবো আল্লাহকে ভালোবাসবো তারপরে আমরা কি করব হ্যাঁ আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো তারপর আসো ইট ইজ বিকজ উই ক্যান নট অ্যাচিভ এনিথিং এটা কারণ হচ্ছে আমরা কোনো কিছুই কি অর্জন করতে পারবো না ফিজিক্যালি মেন্টালি অর স্পিরিচুয়ালি ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল যদি আমাদের মন আমাদের শরীর আমাদের আত্মাও পরিষ্কার থাকে তাহলে আমরা কি অবশ্যই আমরা কোনো কিছু অর্থাৎ আধ্যাত্মিকভাবে বা আত্মার দিক দিয়ে আমরা কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো না আমরা অপরিষ্কার থাকবো তারপর দেখো নোবডি লাইকস অ্যান আনক্লিন পার্সন আইথার অবশ্যই হ্যাঁ অফকোর্স ইফ উই আর আনটিডি অর আনক্লিন হ্যাঁ নো ওয়ান ক্যান কন্ট্যাক্ট উইথ আস অর্থাৎ যদি আমরা অপরিষ্কার থাকি তাহলে কেউ আমাদের পাশে গিয়ে থাকবে না বা আমরা স্কুলে গেলাম ক্লাসে বসলাম আমাদের পাশে বন্ধু বসছে কিন্তু আমার শার্টটা ময়লা আমার শার্টটা থেকে কি দুর্গন্ধ অর্থাৎ ঘামের গন্ধ ছড়াচ্ছে কেউ আমার কেউ কি পছন্দ করবে না এখানে কথাটা হচ্ছে নোবডি লাইকস অ্যান আনক্লিন পার্সন আইদার সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন সেই জন্য আমাদের কী করতে হবে কিছু রুলস ফলো করতে হবে হাইজিন হাইজিন অর্থাৎ স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি কিছু নিয়ম রয়েছে সেটা আমরা মেনে চলতে হবে তো সেখানে আমরা এখানে আরও কিছু ওয়ার্ড পেয়েছি তাহলে এখানে আমরা যদি যেতটুকু পড়ছি এতটুকু যদি কোশ্চেন করি তাহলে আমরা এক নম্বর কোশ্চেন করতে পারি হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন বা হোয়াট ইজ হাইজিন ওকে এখানে প্রশ্ন একটা আছে এখানে নাম্বার টু আমরা প্রশ্ন অ্যান্স করতে পারি যেমন হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন তুমি হাইজিন বলতে কী বোঝো এখানে আমরা লিখতে পারি হোয়াই ডু ইউ থিঙ্ক হাইজিন তাহলে হোয়াই ডু ইউ থিঙ্ক ডু উই থিঙ্ক হাইজিন is next to godliness এখানে আমরা প্রশ্ন করতে পারি অর্থাৎ godliness এর next to godliness বলা হয় কেন তারপর আসো আমরা next প্যারাগ্রাফ পড়ি এখানে হচ্ছে first we must keep our body clean হ্যাঁ প্রথম আমরা অবশ্যই আমাদের কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এগুলো আমরা SW দিয়ে দিচ্ছি অবশ্যই SW করবো তোমরা এখানে কিছু SW থাকবে পাশাপাশি কাজ থাকবে বাড়ির কাজ থাকবে যেমন আমি প্যাসেজটা পড়লাম আমি একটু আগে বলছি হোয়াট ডু ইউ মিন বাই হাইজিন হ্যাঁ আমি এটা অ্যান্সারটা বলেছি তুমি নিজে খাতায় লিখবে তারপর হোয়াট ডু ইউ থিঙ্ক হাইজিন ইজ নেক্সট টু গডলিনেস এখানে আমরা লিখবো কি উই থিঙ্ক বা আই থিঙ্ক হাইজিন ইজ নেক্সট টু গডলিনেস বিকজ হ্যাঁ বিকজ কী হবে ইট উই ক্যান নট অ্যাচিভ এনিথিং ফিজিক্যালি মেন্টালি অর স্পিরিচুয়ালি ইফ উই আর নট আনক্লিন ইন আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল নোবডি লাইকস অ্যান আনক্লিন এগুলো লিখবো আমরা
তারপর দেখো ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, আমাদের শরীরটাকে অবশ্যই কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। উই শুড হ্যাভ এ বাথ এভরি ডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, আমাদের প্রতিদিন কি করতে হবে গোসল করতে হবে। তাহলে এখন আমরা আরেকটা কিছু নিউ ওয়ার্ডস পাইলাম, হ্যাঁ নিউ ওয়ার্ডস আমরা লিখি কিছু এখানে, যেমন এখানে বাথ, বাথ শব্দের অর্থ কি গোসল করা। ওকে তারপর দেখো নেক্সট এভরি ডে অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, আমাদের প্রতিদিনে আমাদের চুলগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া, ডার্ট এবং ব্যাকটেরিয়া থেকে আমাদের কি শরীরকে কি দূর রাখবে। যদি তুমি মনে করো যে রাস্তায় ধুলাবালি দিয়ে আসছো, আসার পরে তুমি গোসল করলা না অথবা চুলগুলো হ্যাঁ শ্যাম্পু করলা না, তাহলে অবশ্যই কি সেখানে তোমার চুলগুলো কি এলোমেলো দেখাবে বা পরিষ্কার দেখাবে, ডার্ট থাকবে। সেকেন্ডলি দ্বিতীয়ত দেখো উই শুড ওয়াশ আওয়ার ক্লথ রেগুলারলি, আমরা অবশ্যই আমাদের কি প্রতিদিন কাপড় চোপড়গুলো ধুতে হবে, আবার সার্ফ এক্সেল দিয়ে রেগুলার কি বেশি ইয়ে করে ধুইলে কিন্তু কাপড় মেয়াদ চলে যাবে। সো আমরা সেইভাবে ধোব, তো ময়লা হয়ে গেলে হ্যাঁ কাপড়গুলো ধোবো। ডার্টি ক্লথ গিভ অফ ব্যাড স্মেল, স্মেল শব্দের অর্থ দুর্গন্ধ, সেটা আমরা জানি। স্মেল আমরা লিখবো এখানে কি দুর্গন্ধ, ঠিক আছে, অর্থাৎ এখানে দুর্গন্ধ ছড়ায়, কিসের থেকে দুর্গন্ধ ছড়ায়, ডার্টি ক্লথ থেকে। তারপর দেখো দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। তারপরে দেখো উই শুড ওয়্যার সক্স অ্যান্ড শুজ, সক্স আমরা অবশ্যই মজা পরবো, আমরা কি পরবো মজা পরবো, যখন আমরা বাইরে বের হবো অবশ্যই আমরা কি মজা পরবো, মৌজা অথবা জুতা পরা উচিত, আমরা জুতা ছাড়া বেরোবো না। তারপর দেখো উই গো আউট টু প্রোটেক্ট আওয়ার ফিট, প্রোটেক্ট অর্থ কি রক্ষা করা, প্রোটেক্ট রক্ষা করা। ওকে এখানে আমরা বলতে পারি যে প্রোটেক্ট শব্দ অর্থ কি রক্ষা করা, যদি আমরা হ্যাঁ পায়ে জুতা পরি তাহলে আমাদের পায়ের পাতাগুলোকে বা পাকে বা ধুলাবালি বা ব্যথা থেকে রক্ষা করতে পারবো। তারপর দেখো উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস, তারপরে ইট অলসো ইম্পর্টেন্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, আমরা বিপরীতটা করি, আমরা কী করি অর্থাৎ এখানে বলছে যে খাওয়ার পূর্বে এবং বাথরুম করার পরে আমাদের কী করতে হবে, ওয়াশরুম থেকে আসার পরে হাত ধুতে হবে, আবার খাওয়ার পূর্বে খাওয়ার আগে আমরা হাতটা ভালোভাবে ধুয়ে নেব, ঠিক আছে। আমরা অনেক সময় কী করি যে খাওয়ার পরে ভালোভাবে হাতটা ধুই, তাই না, সেটা হবে না, সেটা আগে করতে হবে। ওকে উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে, টুয়াইস মিন্স হোয়াট ডু ইউ মিন বাই টুয়াইস, টি ডব্লিউ আই সি, টুয়াইস মানে হচ্ছে দুইবার, দুই, তাহলে আমরা এখানে টুয়াইস মিন্স দুই বলতে পারি, তাহলে আমরা অবশ্যই কী রে প্রতিদিন দুইবার ব্রাশ করবো, কয়বার ব্রাশ করবো, দুইবার ব্রাশ করবো, সেটা আমরা অবশ্যই জানবো। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট to wash our hands before meals and after using toilet, we should brush our teeth twice a day after breakfast and supper, ekbar hocche sokale nashta korar pore jete bar hocche rater khabarer pore, we must also cut our nails regularly, amader protidin othode dainik dainik na amader protidin nokh korte hobe, seta hocche amra regularly bolte jokhon nokh ta ektu boro hobe tokhon amra ki kete nebo seta bojhacche, our drinking water must be safe, ebong amader je khabar যে পানিটা পান করি সেই পানিটা অবশ্যই কি নিরাপদ হতে হবে। ইউ ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং, হাউ উই গেট সেফ ওয়াটার, তাহলে আমরা বলতে পারি বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং, অর্থাৎ পানি গরম করে সিদ্ধ করে অথবা ফিল্টারিং করে ছাকনের মাধ্যমে। ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, এবং সর্বোপরি পরে আমরা কী করতে হবে আমাদের পরিবেশটা অবশ্যই কী করতে হবে, এনভায়রনমেন্ট মিন পরিবেশ চারপাশটা পরিষ্কার থাকতে হবে। ইফ ইউ ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবাভ থিংস প্রপারলি, যদি এখানে ফলো মিনস আমরা এখানে ফলো লিখতে পারি, ফলো অনুসরণ করা, অনুসরণ করা, ঠিক আছে, তাহলে সেখানে আমরা অনুসরণ করবো, কী অনুসরণ করবো দেখো, তারপরে আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং, ফাইনালি উই শোড উই শুড কিপ আওয়ার সারাউন্ডিং এনভায়রনমেন্ট ক্লিন, ইফ উই ডু অ্যান্ড ফলো অল দ্য অ্যাবাভ থিংস প্রপারলি উইল বি এবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা কি সক্ষম হবে হ্যাপি, এখানে অ্যাবল টু আমরা লিখতে পারি, অ্যাবল সক্ষম হয়, অ্যাবলের সাথে সাধারণত টু প্রিপজিশন হয়,
যে আমরা আজকে যে আলোচনা করলাম সেটা যদি আমরা অবশ্যই মনোযোগ দিয়ে সে আলোচনাটা হ্যাঁ শুনি, সেক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ এই টপিকসটা ভালোভাবে যখন করবো এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। হ্যাঁ, তাই আমরা সেখান থেকে আমরা কিছু আরও কিছু আমরা প্রশ্ন লিখতে পারি। আমরা আজকে এটা নিয়ে এটা নিয়ে আমরা দুইটা ক্লাস করবো, একটা হচ্ছে টু দ্য বেস্ট টিচারের ক্লাস, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। তো আজকে পার্ট ওয়ানে শুধু এই টপিকসটা নিয়ে থাকবে, সেখানে আমরা কিছু প্রশ্ন যোগ করতে পারি, সেটাও হোমওয়ার্ক হিসাবে। আজকে আমি যে পার্ট ওয়ানটা করলাম সেটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে হ্যাঁ ক্লাসটা করবে, কারণ এটা ইম্পর্টেন্ট একটা ইয়ে। তারপরে এটা নিয়ে আমরা আরেকটা ক্লাস করব, সেটা হচ্ছে উইথআউট ক্লো থাকবে একটা, শুনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে একটা, আর থাকবে আমরা আরেকটা কি চুজ দ্য বেস্ট অ্যানসার নিয়ে একটা ক্লাস করবো। সেক্ষেত্রে যেহেতু আমরা প্রশ্ন নিয়ে আসছি সেখানে প্রশ্ন আরও একটা লিখে দিচ্ছি, এগুলো হোমওয়ার্ক থাকবে, অবশ্যই বাসায়গুলো লিখবে। এখানে আমরা আরো কি করতে পারি দেখো, আমরা এখান থেকে টু ফলস লিখতে পারি, আমরা এখান থেকে প্রশ্নই লিখি। হ্যাঁ, যদি এখান থেকে কিছু প্রশ্ন এস করি তাহলে আমরা লিখতে পারি নাম্বার থ্রি দিই, যেহেতু এর আগে দুইটা লিখছি। হ্যাঁ, হোয়াট শুড বি ডান ইফ উই ওয়ান্ট, ইফ উই ওয়ান্ট টু what should be done if we want to keep our body clean, keep our body clean। ঠিক আছে, এখানে বলছে যে যদি আমরা আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই কি কি করতে হবে। হ্যাঁ, সেটা হ্যাঁ সেখানে আমরা প্রশ্ন লিখলাম। তারপরে নাম্বার ফোর নিয়ে আমরা হ্যাঁ নাম্বার ফোর বলতে পারি, এগুলো অবশ্যই কি আমরা বাসা হ্যাঁ লিখবো, প্রশ্নগুলো বাসায় উত্তরগুলো লিখবো। তাহলে উত্তরগুলো যদি লিখি তাহলে এই টপিকসটা নিয়ে আমরা অনেক জেনে জানতে পারবো। যেমন আমরা বা ফোর পরে কি লিখতে পারি দেখো, হাউ মেনি টাইমস, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা এই প্রশ্নগুলো আমি মুখে বলি একটু, হাউ মেনি টাইমস উই শুড ব্রাশ, হ্যাঁ কতবার ব্রাশ করতে হবে আমাদের দৈনিক সেটা, হ্যাঁ এটা অবশ্যই লিখে নেবেন, হাউ মেনি টাইমস হ্যাঁ উই শুড ব্রাশ, কতবার ব্রাশ করতে হবে। তারপরে এখানে আমরা আরও আরও আলোচনা করতে পারি যে যেই টপিকটা একটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন এখানে বলতে পারে যে হাউ মেনি টাইম, তারপরে হোয়াই শুড উই বাথ, হ্যাঁ হোয়াই শুড উই বাথ মানে কেন আমাদের গোসল করতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। হ্যাঁ, তারপরে এগুলাই হ্যাঁ, তো এই বিষয়গুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে এবং বাসায় অবশ্যই এই টপিকসটা পড়বে, এটা একটা ইম্পর্টেন্ট। আমি নেক্সট ক্লাসে অবশ্যই কি দ্বিতীয় পার্ট টু নিয়ে আলোচনা করবো এইটারই, হাইজিনটা, যেহেতু বিকজ ইটস অ্যান ইম্পর্টেন্ট টপিকস। নেক্সট ক্লাসে আমি অনেকগুলো চলতে ব্যস্টটা লিখাবো এবং সেক্ষেত্রে সেটার সাথে সাথে থাকবে উইথ গ্লো থাকবে এই টপিকসটা থেকে, এটা ভালোভাবে রিডিং করবে এবং পড়বে বাসায়। ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, থ্যাংকস এ লট।